চিন্তা করতে পেরেছি আমরা আজ আমরা পাপ আর গুনাহ করার সময় এগুলো একটাও চিন্তা করি না মসজিদে আজান হচ্ছে টিভি চলছে মসজিদে আজান আছে কানে ঠুসা আছে এমন ভাবে ঠুসে রেখেছে আজান কি শুনতে পাবে পাবে শুনতে মসজিদে আজান হচ্ছে ব্যবসা বাণিজ্য চলছে মসজিদে আজান হচ্ছে সব কাজ চলছে সবই কাজ চলছে তবে মসজিদে যখন আজান হয় তো কোনো মা বোন যদি কোরআন পড়ে তাকে বন্ধ করে দিন কোন মা বোন যদি তসবিহ করে তাকে বন্ধ করে দিন আজ ওই যে উল্টা উল্টে এই চাল চাল দিয়ে যেটা বললাম ওটাই কোরআন পড়লো তো বন্ধ করে দিচ্ছে তসবিহ পড়ছে তো বন্ধ করে দিল জিজ্ঞাসা করে কেন বন্ধ করলাম মা বলে আজান হচ্ছে আর ওই মা এবার দেখবেন যে যখন কোরআন পড়ছে না মোবাইল শুনছে কানে কিছু ঠুসে দিয়ে বা টিভি দেখছে আজান হচ্ছে তার বন্ধই করছে তো উল্টা হলো না হওয়া তো এটা দরকার ছিল যে আজানও একটা আল্লাহর নাম আর কোরআন পড়লেও আল্লাহর নাম আজানে আল্লাহ আল্লাহ রসুলের নাম তসবিহ তাসবিহ তাহলিলেও আল্লাহ আল্লাহর নাম আল্লাহ আল্লাহ রসুলের নাম তো ওটাও চলুক এটাও চলুক তাতে তো কোনো নিরাপদের কথা ছিল না কিন্তু উল্টা আজান হলো তো কোরআন বন্ধ করে দিল আর আজান হচ্ছে তো টিভি চালু আছে যাইবা থাক শুনুন একটা কথা ইমান ইমান করছি আমরা কোথায় আছে ইমান একটা আগে খুঁজে দেখাবেন একটা ইমান নিয়ে দেখাবেন আজকে আমি কারোর উপর ফতোয়া দিচ্ছি না যে আপনার ইমান নেই আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলছি না আমি সার্বিকভাবে বলছি হাঙ্গামি ভাবে বলছি কোথায় আছে ইমান একশোর মধ্যে একটা লোক ওই একটা লোক ভেতর কোনো আলিমে দিনেই বের হবে বা কোনো হাজির সাহেব কোনো খুব পটেশিয়াল মুক্তাকে বুদ্ধিজীবী মানুষই বের হতে পারে একশো জনের মধ্যে একটা লোক আজান হলে হয়তো চুপ আছে আজানের উত্তর দিচ্ছে একশোর মধ্যে একটা তো গোটা এলাকাতে দশ হাজার গোটা কালিয়া চোখে দশ হাজার লোক আছে একশোটা লোক চুপ থাকলো বাকি নয়শো জন লোক নয় হাজার নয়শো জন লোক তো নিজের কাজে ব্যস্ত আছে এই সম্পর্কে আমার আপনার নবী কি বলেছেন শুনুন আমার আপনার নবী বলেছেন যে আজানের সময় যদি কেউ কথা বলে দুনিয়াদারি কথা বলে আজানের প্রতি গুরুত্ব না দেয় আজানের উত্তর না দেয় আজানের সময় যদি সব রকম কাজকর্মকে বন্ধ করে চুপ হয়ে আজান না শোনে এই ধরন যদি তার সারা জীবন ব্যবহার চলে কার্যকলাপ চলে তাহলে মরার সময় সে ইমানওয়ালা হয়ে মরবে গ্যারান্টি না মরার সময় ইমানওয়ালা হয়ে মরবে গ্যারান্টি নেই তো আমরা কজনের গ্যারান্টি আছে যে আমরা ইমানওয়ালা হয়ে মরবো কারণ আজান হলে তো আমার হুঁশেই থাকে না সব চলে চলে কি চলে না সব কিছু চলে কিছুই বন্ধ থাকে না টিভিও চলে রেডিও চলে আপনার কি বলে মোবাইলও চলে হ্যাঁ না ব্যবসা বাণিজ্য সব চলছে দুনিয়াদারে সব রকম কথাবার্তা চলছে তো আমরা কজন গ্যারান্টি দিতে পারবো যে আমার মরার সময় ইমান থাকবে আল্লাহ যেন আমাদেরকে ইমানওয়ালা করে নিয়ে যায় কলমা নসিব করে বলুন আমি আমি কিন্তু আমাদের কার্যকলাপকে সম্মুখে রেখে ডিসাইড করুন ফাইনাল করুন যে কজন ইমানওয়ালা হয়ে যেতে পারবো কারণ আজানের সময় রেকর্ড চুপ থাকি না গাদগাদ গাদগাদ করে আমি হয়তো খাবার খাচ্ছি না এক কত দোদল করে আমি কথা বলছি চুপ তো থাকি না শুনুন আজান শুরু হলে আপনি কোরআন পড়া নেকের কাজ তবু বন্ধ করে দিতে হবে আপনার তসবিহ পড়া নেকের কাজ তবু বন্ধ করে দিতে হবে আপনি সুন্নত নামাজ পড়তে যাচ্ছিলেন নফল নামাজ পড়তে যাচ্ছিলেন আজানের আওয়াজ শুনলেন সুন্নত শুরু করতে পারবেন না নফল শুরু করতে পারবেন না বন্ধ করে দিতে হবে নেকের কাজগুলো তো বন্ধ করতেই হবে দুনিয়া বিপদ জীবনের যত রকম কাজ সব কিছুকে বন্ধ করে দিয়ে চুপ করে আজান শুনতে হবে এবারে আজানের উত্তর দিলে কোটি কোটি স্বভাব পাওয়া যাবে না উত্তর দিলে আপনার কোনো গুণা হবে না কিন্তু আজান শুনতে হবে না শুনলে গুণা হবে ইমান হারা হবে মরার দৃশ্য হয়তো আমাদের সম্মুখে এসে যেতে পারে আজকে আমরা নানা রকম বড় বড় গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি কিন্তু আমরা ভাবছি না কিন্তু আমার আপনার ইমান কেড়ে আপনার আমার ইমান কি হয়ে যাবে বের হয়ে যাচ্ছে একটা হাদিসে আছে বের হয়ে যা আর একটা হাদিসে আছে যে বের হয়ে তারপরে ছায়া হয়ে যায় বুখারী শরীফের মধ্যে গুনাহ হাদিসে পাক আছে